ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنزلوا أنه لا إله إلا أنا فارتقون. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مؤسس مكرم علماء الكرام সম্মানিত দীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে বুধবার সালাত মাগরিবের পর বনানী সেন্ট্রাল জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে ইতিপূর্বে যে সূরাটির আমরা তাফসীর করেছি সেই সূরাটির নাম ছিল সূরা আজকে যে সূরা থেকে আমাদের তাফসীর আরম্ভ হবে ইনশাআল্লাহ, এই সূরাটির নাম হল সূরা আন-নাহল। উচ্চারণ করতে হবে, নামগুলোতে কোন বিকৃতি করা যাবে। কোরআনে কারিমকে বিকৃতি করা এটি অনেক বড় গুনাহের কাজ, সেটা শাব্দিক বিকৃতি, অর্থের দিক থেকে বিকৃতি, ব্যাখ্যার দিক থেকে বিকৃতি, সব ধরনের বিকৃতি আরাম এবং কবিরাজ্ঞা। যেমন এই নামের বিকৃতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার নাম রেখেছেন একটা, আমরা যদি উচ্চারণ করি আরেকটা, এটাও কিন্তু নামের বিকৃতি। আবার শব্দের বিকৃতি, উচ্চারণের বিকৃতি, যেমন অনেক কোরআনে কারিমের মধ্যে আরবি
উচ্চারণগুলো বাংলায় লেখা থাকে। আমাদের অনেক ভাই মনে করে যে এরকম কোরআনে কারিম দরকার, কারণ আরবি আমি সঠিকভাবে মাদ্রাস সহ সুন্দর করে উচ্চারণ করতে পারি না, মাঝে মাঝে আটকি যাই, তখন আমি নিচে দিয়ে বাংলাটা দেখে নিব। বাংলাটা দেখে যদি উচ্চারণ করে পড়ি তো আরও ভালোভাবে আমি কোরআনে কারিম তেলাওয়াত করতে পারব। নিয়ত কিন্তু খুব সব, নিয়ত খুব ভালো, কিন্তু কাজটা গুণা কাজ, ভালো নিয়তে গুণা কাজ। অনেক ভাইয়ের নিয়ত ভালো, ভালো নিয়তে সেরে। যেমন যারা কবরের সামনে সাজদা করতেছে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ, তাদের নিয়ত কিন্তু খুব ভালো, তারা মূলত এটাকে শেরেক মনে করে করতেছে না, এটা আল্লাহর ইবাদত মনে করে করতেছে। তারা মনে করতেছে এই কবরে যে লোকটা আছে এই লোকটা হলো আল্লাহ সুবহানাহু তাআলা পিএস হবে বা এপিএস হবে অথবা কেরানি হবে অথবা পিয়ন হবে, মানে আল্লাহর অফিসের সাথে কাছাকাছি কোনো একটা দায়িত্বে আছে। আমার যা দরকার এটা সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলাকে চাইলে আল্লাহ পাকের কাজ কি কম নাকি, আল্লাহর কোটি কোটি কাজ আমার কথা মনে থাকতেও পারে নাও থাকতে পারে। আর যিনি এখানে কবরে আছেন উনি আল্লাহ পাকের একটা মুকাররাবিন বান্দা, উনাকে ধরলে উনি আমার কাজটা আদায় করে দিবেন, কাজটা উনি করবেন না, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে উনি আদায় করে দেবেন। তো নিয়তটা তো ভালো, লক্ষ্য উদ্দেশ্যটা ভালো, কিন্তু কাজটা কথা বলা না, ঠিক কাজটা ঠিক, ভালো কাজ করতে গিয়ে তার ইমানে শেষ। আবার অনেক বিদাত আছে, সুন্দর সুন্দর বিদাত, বেদাতগুলো দেখতে খুব সুন্দর, খুব চাকচিক্যময়, খুব মজাদার। বেদাতের মাধ্যমে যত সহজে চোখের পানি আসে এমনি সহজে চোখের পানি আসবে না। বেদাতি ওয়াজগুলো খুব চমৎকার, বেদাতি ওয়াজের মাধ্যমে মিথ্যা একটা গল্প বলবেন, মিথ্যা একটা কাহিনী বলবেন, দুই দিকে দুইটা টান দিবেন, তাহলে মানুষের চোখের পানি অটোমেটিক চলে আসবে। আর সঠিক কোরআন এবং সুন্নার বয়ান করবেন এত সহজে কোরআন মানুষের চোখের পানি আসবে না। তো তখন মানুষ মনে করে তাহলে সহি বয়ানের থেকে বেদাতি বয়ান এত ভালো, জীবনে সহি এত বয়ান শুনছে কোনোদিন চোখের পানি আনতে পারে নাই, একদিন বয়ানে চোখের পানিতে মাহবিল ভাসে গেছে। এই জন্য মানুষ বেদাতের দিকে আকৃষ্ট হয়। আমরা যদি এখানে দুই ঘন্টা দরুদ পড়ি দেখবেন ওই মজাটা লাগবে না, বেদাতি দরুদ 10 মিনিট পড়লে দেখবেন যে একেবারে আলাদা অবস্থা হয়ে যাবে। সবাই সুর করে মহব্বতের স্বরে গান গাইতে গাইতে যদি পড়ি তখন দেখবেন কি মজা, যত পড়বেন তত মজা। তাহলে বেদাত কিন্তু চাকচিক্যময়, বেদাত খুব মজাদার, এই জন্য মানুষ পড়ে। এটা যদি চাকচিক্যময় না হয়তো মজাদার না হয়তো পৃথিবীর কোনো মানুষ বেদাত পড়ত না। এই জন্য মনে হয় যে কোরআনে কারিমের একটা আয়াত আমি উচ্চারণ করতে পারতেছি না, অসুবিধা কি, বাংলাটা দেখে নিলাম। এই বাংলাটা দেখে উচ্চারণ করা গুনাহের কাজ, এটা হারাম। এই জন্য বাংলা উচ্চারণের কোরআনে কারিম কিনাও যাবে না পড়াও যাবে না। আরবি উচ্চারণে আপনি কোরআনে কারিম পড়তে পারলে পড়বেন, না পড়তে পারলে পড়বেন না, বেয়াদব এসে গায়ে হাজির বাবা। আপনি কোরআনে কারিম আল্লাহর কিতাব আরবি দেখে দেখে পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়বেন, বরং পড়তে পড়তে ভুল দুই এক জায়গায় হলেও আল্লাহ সুবহানাহু তাআলা সেটা মাফ করে দিবেন। বরং শিখার নিয়তে ভুল করলে আল্লাহ পাক আরো বেশি খুশি হন। কোনো কোনো জায়গা আছে ভুল করলে আল্লাহ বেশি খুশি হয়, এরকম জায়গা জানেন, ভুল করলে আবার আল্লাহ পাক খুশি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু তাআলার কোনো বান্দা যখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা করে আল্লাহ সুবহানাহু তাআলা এত বেশি খুশি হন, সেটার বর্ণনা দিতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মরুভূমির মধ্যে কোনো লোক কোনো জায়গা যাচ্ছিল, তখন তার পথটা হারিয়ে গেছে, একমাত্র বাহনটা হারিয়ে গেছে, খুঁজতে খুঁজতে পুরা মরুভূমিতে কোথাও তার পথটা খুঁজে পায় না, আর মরুভূমিতে পথ নাই মানে শেষ, সব শেষ, উনি শেষ, সফরে নাই, সব শেষ। এখন উনি
খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে শুয়ে রয়েছে। শুয়ে থাকার পরে হঠাৎ করে চোখ যখন খুলছে দেখে যে তার অর্থাৎ তার পাশে দাঁড়ায় গেছে। দাঁড়ায় থাকার পরে সে বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার বাবা। কথাটা উল্টা হয়ে গেছে। কথাটা হবে কি, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। কিন্তু লোকটা বলে ফেলছে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার গোলাম। মানে খুশিতে এত খুশি হয়েছে যে মরুভূমিতে ওটটা পেয়ে গেছে, সারাদিন খুঁজে ওট পাচ্ছে হঠাৎ পেয়ে গেছে। নবী সাল্লাল্লাহু বলেন, এই লোকটা খুশিতে উল্টা বলে ফেলছে। এই লোকটার মধ্যে যে খুশিটা এসেছে এর থেকে হাজার কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহর কোন বান্দা তখন পথহারা বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসে। তাহলে এই লোকটা ঘুম থেকে উঠে যদি বলে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব, লোকটা কি শেরেক হবে? অনেকে বলতেছেন শেরেক হবে না, শেরেক হবে না। কারণ লোকটা তো কি বলতেছে তখন খুশিতে তার নিজের খেয়াল নেই, সেক্ষেত্রে তার বলতেছে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, কিন্তু খুশির খেলা একটু অন্যদিকে চলে গেছে। তাহলে আল্লাহ সুবহান তালা কোরআনকে বিকৃত উচ্চারণে, অর্থাৎ বাংলা উচ্চারণটা কোরআনের সঠিক উচ্চারণ না, আরবির উচ্চারণ বাংলা দিয়ে কখনো করা যায় না, এই জন্য বাংলা উচ্চারণে কোরআন পড়া হারাম। পৃথিবীর যত বড় বড় ওলামায়ে কেরাম আছে সবার কত বাইরা জায়েজ নেই। আমাদের দেশে দেখি অনেক কোরআনে কারিম এরকম বাংলা উচ্চারণে ছাপায়, আর মানুষও এগুলো কিনতে খুব আগ্রহী। এই জন্য কোরআনে কারিম আরবিতেই আমরা উচ্চারণ করে তেলাওয়াত করা শিখব, বাংলা উচ্চারণ দেখে তেলাওয়াত শিখা, তখন এটা শব্দের বিকৃতি, কোরআনে কারিমের অর্থের বিকৃতি করা যাবে না, কোরআনে কারিমের ব্যাখ্যার বিকৃতি করা। এবং আল্লাহ পাক এমনভাবে হেফাজত করেছেন কোরআনে কারিমকে, শব্দের দিক থেকে, অর্থের দিক থেকে, ব্যাখ্যার দিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতটা শুধু শব্দ দিয়ে হেফাজত করেন নাই, এটার অর্থকেও হেফাজত করছেন, সুবহানাল্লাহ, এটার ব্যাখ্যাকেও হেফাজত করছেন। এজন্য আল্লাহ পাক কোরআন নাযিলের মাত্র কিছুদিন পরে 310 হিজরিতে সর্বপ্রথম আহলে সুন্নাহ ওয়াল জামাতের তাফসিরে তবারি লেখা হয়। তাফসিরে তবারি 3000 পৃষ্ঠা, কোরআনে কারিমের প্রথম তাফসির, আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রথম তাফসির তাফসিরে তবারি 3000 পৃষ্ঠার তাফসির। উনি প্রথম ইচ্ছা করেছিলেন ইমাম তবারি রহমতুল্লাহ আলাইহি দুইটা কিতাব লিখবেন, একটা তাফসিরে তাফসির লিখবেন আর একটা ইতিহাস, ইসলামের ইতিহাসের বই লিখবেন। চিন্তা করছিলেন তাফসির লিখবেন 30,000 পৃষ্ঠা, ইতিহাস লিখবেন 30,000 পৃষ্ঠা। তো উনি ছাত্রদেরকে বললেন যে আমি দুইটা কিতাব লেখার ইচ্ছা করেছি, একটা কোরআন একাডেমির তাফসির আর একটা ইসলামের ইতিহাস। তা তাফসিরটা হবে আমার 30,000 পৃষ্ঠা আর ইতিহাসটা হবে 30,000 পৃষ্ঠা। তখন ওনার ছাত্ররা বললেন যে আপনি যে ইচ্ছা পোষণ করেছেন আপনি লিখতে পারবেন, আমরা ধৈর্যের সাথে এটা করতে পারব না, 30,000 পৃষ্ঠা পড়া কি সহজ? তখন উনি বলছেন ঠিক আছে, আমি 30,000 পৃষ্ঠাকে 3,000 পৃষ্ঠা নিয়ে আসব। তখন উনি 30,000 পৃষ্ঠার কথাকে, তাফসিরকে মাত্র 3,000 পৃষ্ঠা নিয়ে আসছে। আজকের দুনিয়া যত তাফসির আছে সবচেয়ে বড় তাফসির হলো তাফসিরে তবারি, 3,000 পৃষ্ঠার তাফসির। আল্লাহ পাক দেখেন এই কোরআন কারীম নাযিলের পরে যখন তিন তরুণ চলে গেল, নবী সাল্লামের যুগ, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ, তাবে তাবেঈনদের যুগ, 300 বছর চলে গেল। এর পরেই আল্লাহ পাক এমন ব্যাখ্যাকারী, কোরআন কারীমের এমন তাফসির কারক আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, যিনি সাহাবায়ে কেরামদের তাফসির, তাবেঈনে কেরামদের তাফসির, তাবে তাবেঈনে কেরামদের তাফসির লিখিতভাবে এক জায়গায় সন্নিবেশিত করে ফেলেছে। তাহলে এই তাফসিরকে আমার পর্যন্ত আর বিকৃত হওয়ার সম্ভাবনা নাই। এখন যদি কেউ কোরআনে কারিমের আয়াত দিয়ে ভুল ব্যাখ্যা করে, আমরা কিন্তু সাথে সাথে ধরে ফেলতে পারব। আমরা যদি তাফসিরে তবারির সাথে মিলাই, তাফসিরে ইবনে কাসিরের সাথে মিলাই,
তাফসীরে কুরতুবীর সাথে মিলাই, তাফসীরে ইবনে আবি হাতিমের সাথে মিলাই, তাহলে আমরা দাবি করতে পারবো যে এই ব্যাখ্যাটা যে করছেন এই ব্যাখ্যাটা সঠিক নাকি ভুল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে যেমন শব্দের দিক থেকে হেফাজত করেছেন, অর্থের দিক থেকে হেফাজত করেছেন, ব্যাখ্যার দিক থেকে তাফসীরের দিক থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। সূরা আন-নাহল, আন-নাহল মানে কি? মাশাআল্লাহ সবাই তো জানেন মৌমাছি। আন-নাহল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো মাখলুকাত আছে, কত হাজার মাখলুকাত? মাশাআল্লাহ সবাই দেখি বিশুদ্ধ জ্ঞানের অধিকারী, মাশাআল্লাহ অসংখ্য মাখলুকাত। এই অসংখ্য মাখলুকাতের মধ্য থেকে কয়েকটি মাখলুকাত আছে ব্যতিক্রম ধর্মী মাখলুকাত, মানে এই মাখলুকাত গুলোকে আল্লাহ পাক এমন কিছু সাইন্টিফিক, এমন কিছু বৈজ্ঞানিক, এমন কিছু মেধা দিয়ে তৈরি করেছেন যেগুলো অন্যান্য মাখলুকাত থেকে ব্যতিক্রম। তার মধ্যে একটা হলো আল্লাহাল মৌমাছি। মৌমাছি কত বড় বিজ্ঞানী দেখছেন, ওখানে বিজ্ঞান ফেল। তাদের যে বাসা বানানোর পদ্ধতি, মধু সংগ্রহের পদ্ধতি, এবং এই মৌমাছির মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। মৌমাছি সারা জীবন কাজ করে মানুষের জন্য, নিজের জন্য না। একজন মুমিন হবে সারা দুনিয়ার মানুষের কল্যাণ কামে, শুধু নিজের কল্যাণ কামে না। তা আমাদের আখলাক হচ্ছে আগে নিজে বাঁচি, তারপরে দেখা যাবে অন্যের কি হবে না হবে ওইদিকে আমাদের খেয়াল নেই। আমাদের আখলাক হলো আগে নিজের দরকার। এই জন্য দেখবেন এখানে তো আছে বাইতুল্লাহর মধ্যে যাই দেখবেন আজরা সোয়াদ কেউ যদি একবার ধরতে পারে আসার মনে হচ্ছে হে পাই গেছে, আর কেউ খাওয়ার দরকার নেই। তারপরে আল্লাহর ঘরের দরজাটা একবার ধরতে পারছে আসার আসারি নেই, পুলিশে ফেলি টানি বাইর করতে পারে। তারপরে মদিনায় রাউজাতুল রিয়াজের জান্নাত দুই রাকাত নামাজ পড়তে গেছে, ঢুকতে পারলে এবার দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আর বাহির হওয়ার দরকার মনে করে না। আর বাকিরা যেদিকে যাবো থাক, কেউ করতে পারুক আর না পারুক, আমি পারছি এটাই আসল। তারপরে আবার হাতিমে কাবা, কাবার পাশে যে আল্লাহ করে যে অংশটুকু, এটার ভিতরে কেউ ঢুকতে পারলে আর বাহির। তাহলে আমাদের আখলাক হয়ে গেছে যে আমরা শুধু নিজের দিকে তাকাই, এই চিন্তা মাথা থেকে চলে থাকে। আমার পিছনে কতগুলো ভাই বোন দাঁড়ায় গেছেন, কষ্ট করতেছেন, তাদেরও তো অধিকার আছে। এই গতকালে আল্লাহর পর আমার না, আর আমাকে দুই রেখা তো সুযোগ দেওয়া হয়েছে, আমি কেন বসে রেছি দুই রেখা চার রেখার পরে? এটা তো অন্যের অধিকার, হক নষ্ট করতেছি। তারপরে দেখবেন অজুখানায় অনেক ঝামেলা, অনেক বিল দেখা যায়, বিশেষ করে মাগরিবের সময় বা কোনো কোনো সালাতের সময় মুসল্লি বেশি, একজন অজু করতে বসছে একবারের জায়গায় তিনবার চারবার পাঁচবারও ধুতেছে, মানে অজু এমন অজু করতেছে যে উনি মনে করতেছে যে অজু তো ভালো করে করতে হবে। এই জন্য বাকিরা সব দাঁড়ায় থাকুক অসুবিধা নেই, আমার একবার ভালো করে অজু করতে হবে, একবার দশ মিনিট পনেরো মিনিট লাগায় অজু করতেছে, এখানে আল্লাহ বান্দারা কষ্ট করতেছে সেটা তার খেয়াল নেই। অথচ এরকম অবস্থা আপনি তিনবার ধুবেন না, একবার ধুয়ে বের হয়ে, একবার ধুলে তো অজু হয়ে যায়, খরচ আদায় হয়ে যায়, আপনি একবার ধুয়ে দ্রুত চলে আসবেন যাতে আল্লাহর কাছে বান্দারা সুযোগ পায়। এইভাবে জীবনের সর্বক্ষেত্রে অন্যদেরকে সুযোগ করে দিতে হবে। মৌমাছির আখলাক হলো সারাটা দিন পরিশ্রম করে কিন্তু নিজের জন্য না, কার জন্য? অন্যের জন্য, মানবতার জন্য। সারাদিন মধু সংগ্রহ করে, মধু খাই কারা? মৌমাছি খায় না, কিন্তু খাই কারা? আমরা। আমাদের জন্য পরিশ্রম করে, অন্যের জন্য পরিশ্রম করে, নিজে আনন্দ পায়, নিজে খুশি। তারপরে এগুলোর বানানোর পদ্ধতিটা কি সাইন্টিফিক, কোনো ভেজাল নাই, নিষ্কলুষ, বিশুদ্ধ, বিভিন্ন কোণ থেকে বিভিন্ন জায়গা থেকে কত কষ্ট করে সংগ্রহ করে এখানে এনে একসাথে একত্রিত করতেছে। তাদের যে সংঘবদ্ধ জীবনযাপন, জামাতবদ্ধ জীবনযাপন, বিচ্ছিন্ন জীবনযাপন করে না। মৌমাছি একজন লিডার থাকে, নেতা থাকে ওদের, তারপরে একজন রানী থাকে ওখানে ভিতরে, কি সাংগঠনিক ফর্মুলা কাঠামো দেখেন একটা মাখলুকের ভিতরে। একটা যেদিকে ঝাঁপায় পড়বে মানুষ, আপনি যে একটু ঢিল মারি দেখিয়ে একটা যদি দৌড়াতে শুরু করে, তার সাথে সাথে দশটা বিশটা আপনাকে দৌড়াতে শুরু করবে। তাহলে তাদের মধ্যে নেতৃত্বের আনুগত্য, জামাতবদ্ধতা, শৃঙ্খলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে তাদেরকে দিয়ে দিয়েছেন এই আখলাক, সেটা আমাদের মানুষের মধ্যে।
এই জন্য আল্লাহ পাক কিছু মাখলুককে এরকম কোরআনে কারিমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত স্মরণ করিয়ে রাখতে চান। একটা হলো আল্লাহ হাল মোহ আছে, আর তুই একটা বলে তো কোরআনে কারিমে সুরার নাম আছে যে আল্লাহ কারা গাভী, দেখেন এই যে গাভীর ওলানের মধ্যে সাইড মাজাবের দলিল কি আপনারা দেখেন না? এটা যে গাভীর নাকি ওলান একটা বাদ কয়টা চারটা, চারটা নাকি সাইড মাজাবের দলিল বা ইসলাম একটা কিন্তু মাজাব চারটা, এটা গরুর ওলান একটা বাদ কয়টা চারটা, ছাগলের কয় মাজাব দুই মাজাব, ছাগলের তো বাদ কয়টা দুইটা। ফেসবুক জুড়ে এখন দেখি যে খালি গরু বের করবো, ওদিন একজনে দিছে পাঁচ ছয়টা গরু একটা পাঁচ ছয়টা, ওদিন একজনে দিছে পৃথিবীর কোন এক জায়গায় একটা গরু পাওয়া গেছে পাঁচ তিনটা, তাহলে তার তিন মাসাব, যেখানে ছয়টা পাওয়া গেছে ছয় মাসাব, আবার এক বার ওলাও আছে তাহলে ওখানে এক মাসাব। এই সুরা আল বাকারা আল্লাহ সুবহানাহু তাআলা বাকারাকে স্মরণ করিয়ে রাখতে চাচ্ছেন। আরেকটা বলেন তো দেখি, আল আনকাবুত মাদ্রাসা, তারপর সূরা নামল, নামল কি পিপড়া, তারপরে আল ফিল, এরকম কয়েকটা মাখলুককে আল্লাহ সুবহানাহু তাআলা নামকরণ করে আল্লাহ পাক স্মরণ করিয়ে রেখেছে। তন্মধ্যে আমরা যে সূরাটা তাফসীর করব এটি একটি সূরা আন-নাহল, এটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এই সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা মাক্কি সূরা গুলোর আল্লাহ সুবহানাহু তাআলা তাওহীদের আলোচনা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এবং কেয়ামত আখেরাত সম্পর্কিত আলোচনা আল্লাহ পাক এর মধ্যে বেশি করেছেন। এখানে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা তুলে ধরেছেন কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা কোন বিষয়ে? মারিফাতুর রব, রবকে আল্লাহকে, এটার পরিচয় কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেছেন। আরবের কাফেরেরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তাদের বক্তব্য হল যে তুমি আমাদেরকে কেয়ামতের ভয় দেখাচ্ছ, কেয়ামতটা একটু দেখাও, এনে একবার দেখাও কেয়ামতটা কীরকম, মনে হচ্ছে কেয়ামত এক হাসি তামাশার জিনিস, ওরা দেখবে কেয়ামত। আরেকটা হল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা মুকাররমায় নবুয়তের দায়িত্ব পেয়েছেন, তারা মনে করে নিয়েছে যে এই মক্কা মুকাররমার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রচার করতেও দেওয়া হবে না, আবার কোথাও যেতেও দেওয়া হবে না। ওনাকে ঠিক আছে তোমরা এখানে দিন প্রচার করতে দিবা না, তাহলে অন্য জায়গায় পাঠাই দাও, কিন্তু অন্য জায়গায় পাঠাবে না, মানে এখানেও কাজ করতে পারবা না, আবার হিজরত করে অন্য দেশেও যাওয়া যাবে। আবার আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন, ওয়ালা তাকুনতা সাহিবিল হুর, খবরদার মাছওয়ালা নবীর মতো হইও না। মাছওয়ালা নবী কে? ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম নির্দেশ আসার আগে, কমান্ড আসার আগে হিজরত করে চলে গেছিলেন, খবরদার নির্দেশ আসার আগে আমি আল্লাহ ফয়সালা আসার আগে মক্কা থেকে কোথাও যাওয়াও যাবে। তখন কাফেররা আরো সুযোগ পাইছে না এই লোক আর কোথাও যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহল নাযিল করে বলতেছেন, আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আতা আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ এসে গেছে, আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ বলতে এখানে দুইটা জিনিস, একটি হলো আমরুল্লাহ মানে কিয়ামত এসে গেছে, তোমরা আর কিয়ামতের জন্য দরখাস্ত করা লাগবে না, কিয়ামত এসে গেছে। কেমনে এসে গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে মানে কিয়ামত এসে গেছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এক নম্বর আলামত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াসা কাহাতাইনে
আমি এবং এরকম আমার পরে আর কোন নবী নেই কিয়ামত পর্যন্ত, এরপরে যেটা আছে সেটা কিয়ামত। তাহলে নবী সাল্লাম আসা মানে আর নবী রাসূল আসবেন না, এরপরে যেটা আসবে সেটা হইল কিয়ামত। এই জন্য আল্লাহ পাক আতা আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ এসে গেছে, আল্লাহর ফয়সালা এসে গেছে, মানে কিয়ামত এসে গেছে। আরেকটা আমরুল্লাহ হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বলা হয়েছিল ওয়ালা তাকুন কাসওয়াদিল ক্রুব, মাসওয়ালা নবীর মতো হইও না, মানে নির্দেশ দেওয়ার আগে যেতে পারবা না। এখন নির্দেশ এসে গেছে, মানে এবার আর মক্কা থাকা জরুরি বিষয় না, এখন মক্কা মুকাররমা থেকে হিজরতের নির্দেশ আসতেছে। ফালা তাস্তাজিলু, খবরদার তোমরা আর বেশি তাড়াহুড়া করিও না, আল্লাহর নির্দেশের জন্য আর বেশি তাড়াহুড়ার দরকার নাই, নির্দেশ এসে গেছে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সুবহানাহু, ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমরুল্লাহ, যিনি নির্দেশ পাঠিয়েছেন, তিনি হইলেন সুবহান, তিনি হইলেন সুবহান। সুবহান মানে কত পবিত্র, পাক, পাক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহান, সুবহান আল্লাহ ছাড়া আর কেউ হইতে, শিয়াদের মধ্যে আরো পাঁচজন আছে, পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন নাম শুনছেন, অনেকে শুনেন নাই মনে হয়, আমাদের দেশে পাক পাঞ্জাতন শুনে নাই, এরকম মানুষ তো নাই। ঘরে ঘরে রাস্তাঘাটে দেখবেন যে আঙ্গুল পাঁচটা দিয়ে এরকম হাত একটা দিয়ে সুন্দর করে ছবি আঁকা আছে, দেখেন নাই, এটার নাম পাক পাঞ্জাতন। এখানে কে কে জানেন, একজন হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আলী রাদিয়াল্লাহু তাআলা, একজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, একজন হাসান রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই পাঁচজনকে শিয়ারা পাক পাঞ্জাতন বলে, মানে আল্লাহ যেমন পাক এই পাঁচজনও পাক। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, শিয়াদের আকীদায় কত ভ্রান্তি, কত শিরক ঢুকে গেছে যে আল্লাহ যেমন পাক এরও পাক। এই জন্য এরা প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখে নাই পাকের তালিকায়, প্রথম সাতজন রাখছে, আলী, আলী এ পাক, ফাতেমায়ে পাক, হাসানে পাক, হুসাইনে পাক। তো পরে সবাই আপত্তি করল, তোমরা এই সাতজনকে পাক বানাইছ, তো রাসুল কই গেছে? তো পরে রাসুল কবে গেছে, কারণ রাসুল না হলে এদের ব্যবসা চলবে না, দেখছে যে রাসুল থাকতে হবে, রাসুল না থাকলে হবে না। তো এই জন্য পরে রাসুলে পাক, রাসুলে পাক, আলী এ পাক, ফাতেমা পাক, হাসান পাক, হুসাইন পাক, এই পাঁচটা পাক, এই পাঁচটা পাক মেনে পাক পাঞ্জাতন। এই জন্য দেখবেন আমাদের দেশে অনেকেই রাসুলে পাক বলে, হুজুরে পাক বলে, আরবি লেখা আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবি লেখা আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা লেখে হুজুর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন। এখানে হুজুরে পাক আছে না? আছে রাসূলুল্লাহ, বাংলা লিখে রেখেছে হুজুরে পাক, রাসূলে পাক। তাহলে পাক কে? একমাত্র, একমাত্র আল্লাহ সুবহানাহু, সুবহান, সুবহান মানে পাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহান না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুবহান মনে করলে শিরক হবে, কারণ সুবহান হলো এমন পবিত্র, মানবীয় যত গুণাবলী আছে সবগুলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। মানুষ ঘুমায়, আল্লাহ পাক লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নিদ্রা নাই, কোনো তন্দ্রা নাই, কিছুই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মানুষের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ছেলে মেয়ে নাই। মানুষের স্ত্রী থাকে, মানুষ টয়লেটে যায়, মানুষের আরো কত মানবীয় গুণাবলী আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এসব মানবীয় গুণাবলী থেকে পবিত্র। এই জন্য আল্লাহ নাম হলো সুবহান, কি নবী সাল্লাম এসব মানবীয় গুণাবলী থেকে পবিত্র। নবী সাল্লামের স্ত্রী ছিল না, ছেলে মেয়ে ছিল না, বাজারে যেতেন না, খাওয়া দাওয়া করতেন না, ঘুমাইতেন না, তাহলে নবী সাল্লাম সুবহান রাখেন না? কিন্তু আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে দেখবেন যে সবাই কয় রাসূলের পাক, হুজুরে পাক, সবাই বল। আবার কেউ কেউ এখন এটা দিয়ে দলিল বানাইছে কোরআনের কিন্তু আরেকটা আছে যেখানে আল্লাহ পাক বলছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আহলে বায়াতকে
আল্লাহ পাক পবিত্র করতে চান। এই পবিত্র মানে গুনাহ থেকে পবিত্র, মানে আল্লাহ পাক তাদের অতীতের ভবিষ্যতের সকল গুনাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। এটা হলো গুনার থেকে পবিত্রতা, আর গুনাহ থেকে পবিত্রতার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক হবে না, মানে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পাক পরিবেশনা ব্যবহার করেন নাই। এই জন্য একটা হাদিসও দেখবেন না, একটা জাল হাদিসও পাইবেন না যেখানে আছে আম সুবহানাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা সুবহানাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলে সুবহান বলছেন, এরকম কোনো হাদিস পাইবেন না। রাসূলে সুবহান হলে তখন আপনি বাংলা করবেন রাসূলে পাক, কিন্তু পৃথিবীর কোনো জাল হাদিসে নাই রাসূলে সুবহান। কিন্তু আমাদের দেশে কমন হয়ে গেছে যে রাসূলে পাক ইচ্ছাকৃত ভাবে নিজেদের খেয়াল খুশির মতো মর্যাদা বাড়াই নেই, এটা তো অপমান করা। কেউ আবার কথা দেখো এরা রাসূলের মর্যাদা কমাই দিতেছে, রাসূলের শান, রাসূলের মর্যাদা, রাসূলের মহব্বত কমাই দিতেছে। রাসূলের মহব্বত কমানো না, এটা হলো রাসূলের মহব্বত বাড়ানো। নবী সাল্লামকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে নবী সাল্লামের গায়ের মধ্যে মাছি বসে আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মাছিগুলো দূর করতেছেন, তো তখন তার ওস্তাদ এটা ব্যাখ্যা দিয়েছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, যে আপনার এই স্বপ্নের তাবির হলো যে নবী সাল্লামের হাদিসের উপরে মাছি বসতেছে, জাল হাদিস বানাইতেছে। আপনি নবী সাল্লামের হাদিসকে ওই জাল হাদিস থেকে বের করে মুক্ত করে সহি হাদিস নিয়ে আসবেন, এটাই হলো এই স্বপ্নের তাবির। তাহলে নবী সাল্লাম কিন্তু নবী সাল্লামের হাজার হাজার হাদিস ইমাম বুখারী বাদ দিয়েছেন, তাই বলে কিন্তু তার মহব্বত নবী সাল্লামের প্রতি কম, বরং নবী সাল্লামের প্রতি মহব্বত বেশি থাকার কারণে নবী সাল্লামের নামে মিথ্যা কথা উনি বাদ দিয়ে সহি কথা নিয়ে আসছেন। আমাদের সমাজে দেখা যায় কেউ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি মিথ্যা কথা বলে রাসূলের মহব্বত পায়, মানে নবীর নামে মিথ্যা কথা কয় আবার কয় রাসূলের মহব্বত। আর যারা মিথ্যা কথা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি মুক্ত করতে চায়, রাসূলের মহব্বত নাই, রাসূলের মর্যাদা দেয় না, রাসূলের মহব্বত করে না, রাসূলকে সম্মান দেয় না, রাসূলকে সম্মান হলো রাসূল, আমি বারবার বলি না, আমি হলাম ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমাকে যদি আপনারা বলেন প্রফেসর আমি কি খুশি হব না বেজার হব? হয় না, ব্যাখ্যা হয়ে যায় তখন খুশি হয়ে যাবো যে আমার দেখো প্রফেসর বানাই দিচ্ছে, কিন্তু যদি সামান্য আকল থাকে তাই বুঝতে হবে আমার অপমান করছে। একজন সাধারণ সহকারী সচিব তাকে যদি বলেন যে সিনিয়র সচিব, এটাকে তাকে সম্মান বাড়ানো হয়েছে, তার সম্মান কমানো হয়েছে, তাকে অপমান করা হয়েছে। একজন এমপি তাকে যদি বলেন যে মাননীয় মন্ত্রী এসছে, তাহলে কি তার সম্মান বেড়ে গেছে? বাড়ে নাই, তার সম্মান কমে গেছে। ঠিক এইরকম আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী সাল্লামকে যে মর্যাদা দিয়েছেন ওই মর্যাদা নবী সাল্লামকে রাখা, এটা হলো নবী সাল্লামের মহব্বত। এই জন্য নবী সাল্লাম স্পষ্ট করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মর্যাদা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, খবরদার ওই সম্মানের থেকে তোমরা আমাকে আর উপরে তুলিও না। এই ব্যাপারে তোমরা সতর্ক থাকবা যে আমার সম্মান বাড়াতে চাই সেরে করে বসে থাকিও, মানে নবী সাল্লামের সম্মান বাড়াতে বাড়াতে আল্লাহর সম্মান নিয়ে গেলাম। এতে না অনেক লোক কিন্তু নবী সাল্লামের মহব্বত বাড়াতে চাই সেরে করে ফেলছে, বা আল্লাহর জাতি নূরের তৈরি নবী সাল্লাম নাউজুবিল্লাহ আল্লাহ সম্মান বাড়াই দিচ্ছে, আল্লাহর মধ্যেও নোক্তা নাই মোহাম্মদের মধ্যেও নোক্তা নাই, সমান আল্লাহর মোহাম্মদ সমান। তারপরে কয় আল্লাহর মধ্যেও পাঁচ অক্ষর, মোহাম্মদের মধ্যেও পাঁচ অক্ষর, মানে এমন মিলেনি মিলেছে মোহাম্মদ বাড়াইতে বাড়াইতে যে আল্লাহ আর মোহাম্মদের মধ্যে কোনো পার্থক্য করে না। যদি নবী সাল্লামকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয় এটাকে মোহাম্মদ হবে শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুবহানাহু, ওই আল্লাহ রাব্বুল আলামিন হলেন সুবহান, এবং তার মর্যাদা হলো অনেক ঊর্ধ্বে,
তারা যে শেরেক করে সেই শেরেক থেকে, অর্থাৎ দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু তাআলার সাথে যে সকল শেরেক করে এই সকল শেরেক থেকে আল্লাহ পাক অনেক অনেক দূরে। ইউনাসিলুল মালাইকাতা বিররুহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি। আরবের ইহুদিরা খ্রিস্টানরা তারা ইসলাম গ্রহণ করতে পারতেছে না একটিমাত্র অহংকারের কারণে, যে আল্লাহ পাক এত বড় একজন নবী পাঠাবেন তো নবীটা আমাদের ইহুদিদের মধ্যে থেকে পাঠাই দিত আল্লাহ ক্ষতি কি ছিল। খ্রিস্টানরা বলে যে নবীটা আমাদের খ্রিস্টানদের মধ্যে পাঠাই দিত তাহলে আমরা তাকে নিয়ে সারা পৃথিবীতে গর্ব করব। তা আল্লাহ পাক ইহুদিদের মধ্যেও পাঠাইলেন না খ্রিস্টানের মধ্যেও পাঠাইলেন না, পাঠালেন কার মধ্যে? কুরাইশ বংশে মক্কা থেকে। এই হিংসা অনেকেই মানাতে পারতেছে না, তা এই জন্য আল্লাহ পাক ইউনাসিলুল মালাইকাতা বিররুহি মিন আমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন রূহ পাঠান ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে অবতীর্ণ করেন বিররুহ রূহ সহকারে। এখানে রূহ মানে ওহী, ফেরেশতাদেরকে কি দিয়ে পাঠান? তাহলে ফেরেশতারা আসি জমিনে ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলেন না। তা আমাদের দেশে অনেক ইচ্ছা কাহিনী আছে, ফেরেশতারা এসে নাকি আবু বকরের কাছে গেছে একদিন জিব্রাইল, তাই বুঝে জিব্রাইল এ আবু বকর বলত দেখি জিব্রাইল কোথায়। আবু বকর কয় একটু অপেক্ষা করো আমি একটু চোখ বন্ধ করে দেখি, চোখ বন্ধ করছেন এরপরে হয় আমি জিব্রাইল না তুমি জিব্রাইল। জিব্রাইল জিজ্ঞেস করতেছে আপনি বুঝতেন কেমনে? আমি চোখ বন্ধ করে সমস্ত আসমান দেখছি সমস্ত জমিন দেখছি কোনো জায়গায় জিব্রাইলকে খুঁজে পাইনি, তাহলে আমি জিব্রাইল না তুমি জিব্রাইল। এসব ফালতু কথাবার্তা বলার সময় আছে? জিব্রাইল আলাইহিসসালাম জীবনে কোনোদিন কোনো সাহাবীর সাথে কথা বলেন, তারা মাপা মাপা সময় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আলোচনা করতে, কারোর সাথে তাদের কথা বলার সময় নাই। এজন্য আল্লাহ পাক বলেছেন ইউনাসিলুল মালাইকাতা বিররুহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অবতীর্ণ করেন বিররুহ ওই সহকারে। মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি, আর এই ওহি কার উপরে নাযিল করবেন? তার বান্দাদের মধ্য থেকে। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের মাশিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তিনি কাকে নবী বানাবেন, কাকে নবুয়ত দিবেন, এটা মানুষের দরখাস্তের ভিত্তিতে অ্যাপ্লিকেশনের ভিত্তিতে হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করেন কার উপরে ওহি নাযিল করবেন, কাকে নবী বানাবেন। أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون ওই নবী ওই ওহির মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করবেন أنه لا إله إلا أنا আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আমি ব্যতীত আর সত্যিকারের হক কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন তো দেখি, আল্লাহ ছাড়া আমাদের দেশে অনেকে অর্থ করতে বললে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, অর্থটা সম্পূর্ণ না। পরিপূর্ণ অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের হক আর কোনো মাবুদ, বাতিল মাবুদ আছে, আল্লাহ ছাড়া বাতিল মাবুদ হাজার হাজার, যত মানুষ যত মাখলুকের ইবাদত করে সবগুলোই মাবুদ। পৃথিবীর মানুষ গরুর ইবাদত করে, গরুও মাবুদ। পৃথিবীর মানুষ তুলসী গাছের ইবাদত করে, তুলসী গাছও একটা মাবুদ। পৃথিবীর মানুষ চন্দ্রের ইবাদত করে, সূর্যের ইবাদত করে, এরও এক একটা মাবুদ। কিন্তু সত্যিকার হক মাবুদ একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাত্তাকুন, সুতরাং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। خلق السماوات والأرض بالحق تني هلن شيء الله تني هلن اكمتر معبود جني اسمان الجميل كس رشتی کرسن حق شو کرے شتو شو کرے شتو شو کرے مانی اسمان الجميل كس ایک دین سرشتی کرے رکھے دیسن ایر پرار خس کبن نتنائی رکم نا প্রতিনিয়ত সাধারণভাবে আসমান আর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করে আসতেছেন। প্রতিদিন সূর্য একই নিয়মে উঠতেছে, একই নিয়মে ডুবতেছে, দিন রাত্রি
আজকে জুন আজকে মে মাসের আজকে এপ্রিল মাসের কয় তারিখ? 4 তারিখ। এপ্রিল মাসের 4 তারিখ আজকে যতটা যত মিনিটে সূর্য উঠেছে, যতটা যত মিনিটে সূর্য অস্ত গিয়েছে, প্রতি বছর এই 6টা এপ্রিল একই টাইমে সূর্য উঠে একই টাইমে সূর্য ডুবে। কোন বছর 6টা এপ্রিল এক মিনিট আগে উঠে নাই, এক মিনিট পরেও ডুবে নাই। এইভাবে হাজার হাজার বছর চলে আসতেছে। তাহলে এই আসমান আর জমিনকে বিল হক, হক সহকারে, সত্য সহকারে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছে। তাআলা আম্মা ইউশরিকুন, দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যত শিরক করে সেই শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক উর্ধে, অনেক অনেক মর্যাদা সম্পন্ন। খলাকাল ইনসানা মিন নুতফাতিন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে। ফাইযা হুয়া খাসীমুন মুবীন, যার কোনো অস্তিত্বই ছিল না এক ফোঁটা নাপাক পানি, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু শক্তি দিয়েছেন, এরপরে সে আবার আল্লাহর সাথে ঝগড়া শুরু করে। আল্লাহ বলতেছেন যে এর কোনো কিছুই ছিল না, অস্তিত্বই ছিল না, সামান্য একটু পানির মধ্যে ছিল, নুতফার মধ্যে ছিল। আমি আল্লাহ পাক তাকে সৃষ্টি করে যখন একটু শরীরে শক্তি দিলাম, এবার সে আমি আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্য ঝগড়া বিবাদ করে। আর যদি আমি অস্তিত্বেই না আনতাম, তার নিজে নিজে অস্তিত্ব লাভ করার কোনো সম্ভাবনাও ছিল না। খলাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুন মুবীন ওয়াল আনআম খলাকাহা, আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার সাথে সাথে চতুষ্পদ জন্তু সৃষ্টি করে দিয়েছেন। চতুষ্পদ জন্তুর মধ্যে আল্লাহ পাক তিন ধরনের উপকারিতা রেখেছেন। লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে থেকে লাকুম ফিহা দিফউন, তোমাদের জন্য পোশাক বানানোর মাধ্যম রাখা হয়েছে চতুষ্পদ জন্তুর ভিতরে পোশাক বানানোর উপকরণ। পোশাক বানানোর উপকরণ মানে কি বানায় বলো তো দেখি? চামড়া দিয়ে ব্যাগ বানায়, জুতা বানায়, কত জিনিস বানায়। তাহলে উপরে যে চামড়াটাও দিছে এটাও আমাদের উপকারে। ওয়া মানাফিউ, তোমাদের অসংখ্য উপকারে লাগে, অনেক উপকারী জিনিস চতুষ্পদ জন্তুর ভিতরে আছে। ওয়া মিনহা তাকুলুন, তোমাদের খাবার আল্লাহ রাব্বুল আলামিন এই চতুষ্পদ জন্তুর ভিতরে রেখে দিয়েছেন। তোমাদের খাবারও আছে এর ভিতরে, তোমাদের পোশাকের উপকরণও আছে, তোমাদের নানাবিধ উপকারের মাধ্যমে এই চতুষ্পদ জন্তুর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা রেখে দিয়েছেন। ওয়ালাকুম ফিহা জামালুম হীনা তুরিহুনা ওয়া হীনা তাসরাহুন, আর এই চতুষ্পদ জন্তুর পাল সকালবেলা যখন বের করে নিয়ে যাও, সন্ধ্যাবেলা যখন আবার নিয়ে আসো, এই আনা নেওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সৌন্দর্য রেখে দিয়েছেন। দেখবেন আরবের মরুভূমিতে সকালবেলা যখন ছাগল নিয়ে বের হয়, উট নিয়ে বের হয়, মরুভূমির রাখা এগুলো বের হওয়ার মধ্যে একটা সৌন্দর্য আছে, আবার সন্ধ্যাবেলা নিয়ে আসার মধ্যেও আল্লাহ পাক একটা জামাল রেখেছেন, সৌন্দর্যের উপকরণ রেখেছেন। ওয়া তাহমিলু আসফালাকুম ইলা বালাদিন, এবং তোমাদের বিশাল বিশাল বোঝা মালামাল এক শহর থেকে আরেক শহরে নেওয়ার জন্য এই চতুষ্পদ জন্তু তোমরা ব্যবহার করো। বিশেষ করে মরুভূমির রাস্তা, যে মরুভূমির রাস্তা গাড়ি দিয়ে যাওয়া সম্ভব না, ট্রেন যায় না, বাস যায় না, গাড়ি যায় না, সেই রাস্তা দিয়ে উট দিয়ে উটের পিঠে চা তুলে দিবেন, গাধার পিঠে চা তুলে দিবেন, খচ্চরের পিঠে চা তুলে দিবেন, মালকে মাল মরুভূমির রাস্তায় নিয়ে যাচ্ছে। লাম তাকুনু বালিগিহি, যেই জায়গায় তোমরা পৌঁছানো তোমাদের পক্ষে সম্ভব ছিল না, ইল্লা বিশাক্কাল আনফুস, তবে কঠিন পরিশ্রমের মাধ্যমে হয়তো পৌঁছাতে পারতাম। অনেক কঠিন পরিশ্রমের মাধ্যমে যেই জায়গায় তোমরা পৌঁছাতে পারতে, আল্লাহ পাক সামান্য পরিশ্রমের মাধ্যমে তোমাদেরকে সেই জায়গায় পৌঁছানো এই চতুষ্পদ জন্তুর মাধ্যমে
সহজ করে দিয়েছে। ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, এর কারণ হলো তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাউফুর রাহিম। শুধু রাউফুর রাহিম না, লারাউফুর রাহিম, আল্লাহ পাক আরো একটা লামের তাকিদ যোগ করছেন, ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামীরা লিতারকাবুহা ওয়াসিনা। তিনটা জিনিসের আল্লাহ পাক নাম ধরে বলছেন, এই তিন জিনিস বানানো হয়েছে লিতারকাবুহা, তোমাদের আরোহণ করার জন্য, ওয়াসিনা তোমাদের সৌন্দর্যের উপকরণের জন্য। এজন্য সমস্ত মুফাসসির ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম এই আয়াত থেকে দলিল দিয়েছেন এই তিন জিনিস খাওয়া হারাম, এই তিন জিনিসের গোশত খাওয়া যাবে না। কারণ কি বলেন, এই তিন জিনিসকে আল্লাহ পাক খাওয়ার জন্য বানান নাই, বানাইছেন কিসের জন্য, বাহনের জন্য আর সৌন্দর্যের জন্য। ওয়াল খাইলা, খাইল হলো ঘোড়া, ওয়াল বেগালা খচ্ছর, ওয়াল হামির গাদা, ঘোড়া খচ্ছর গাদা, এই তিনটাকে আল্লাহ পাক বানিয়েছেন লিটার কাবুহা, আরোহণ করবে, ওয়াজিনা এর ভিতরে আল্লাহ পাক সৌন্দর্যের উপকরণ রেখেছেন। এগুলো চামড়া দিয়ে পোশাক আদি বানানো যাবে, এগুলো চামড়া ব্যবহার করা যাবে, এদের বলে শুধু গোশত খাওয়া যাবে না, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন দাঁত, তারপরে আপনার যে কুর, এগুলো দিয়েও বিভিন্ন জিনিস বানানো যাবে, কিন্তু শুধুমাত্র গোশতটা ভক্ষণ করা যাবে না। কারণ হলো এগুলোকে আল্লাহ পাক খাওয়ার জন্য বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো এমন এমন মাখলুকাত বানিয়েছেন যে সম্পর্কে তোমরা জানোই না, তাহলে আমাদের পক্ষে যেটা জানি না সেটা গণা কি সম্ভব, তাছাড়াও আমাদের গণা যাবে। আল্লাহ পাক বলছেন মাখলুকাতের সংখ্যা কত, তিনি এমন মাখলুকাত সৃষ্টি করেছেন যেগুলো সম্পর্কে তোমরা জানোই না, তাহলে যেগুলো আমরা জানি না এগুলো গণাও আমাদের পক্ষে সম্ভব। وعلى الله قصد السبيل ومنها جائر, الله رب العالمين তোমাদের সবসময় قصد السبيل দেখান, সোজা রাস্তা দেখান, ومنها جائر অথচ এর মধ্যে অনেক বাঁকা রাস্তাও আছে, বাঁকা রাস্তাগুলোর মধ্য থেকে আল্লাহ পাক তোমাদেরকে সবসময় সোজা রাস্তাটাই দেখান। কিন্তু মানুষের অভ্যাস, মানুষ সোজা রাস্তা যেতে চায় না, মানুষ সবসময় বাঁকা রাস্তা যেতে চায়। যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করতেন তোমাদের সবাইকে হেদায়েত দিয়ে দিতে পারতেন, এটা পারতেন না, আল্লাহ পাক ইচ্ছা করলে পৃথিবীর সব মানুষকে মুসলিম বানিয়ে দিতে পারতেন, সব মানুষকে মুত্তাকিন বানিয়ে দিতে পারতেন, সব মানুষকে সালেহীন বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে বল প্রয়োগ করেন না, আল্লাহ ক্ষমতা প্রয়োগ করেন না, আল্লাহ পাক রাস্তাটা শুধু দেখাই দেন, এরপরে যাওয়া না যাওয়ার দায়িত্বটা, যাওয়া না যাওয়ার এখতিয়ারটা আমাদের হাতে ছেড়ে দিছে। এই জন্য আমাদের আকীদা হলো যে বান্দার ব্যাপারে এখতিয়ার আছে, বান্দা কোন রাস্তায় যাবে, বান্দা পাথরও না, বান্দা পুতুলও না, বান্দা স্থবিরও না। এই জন্য এর মধ্যে আকীদাগত বিষয় আছে, খেয়াল রাখবেন ভালো করে। কেউ কেউ বলে যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, মানে আমরা তো একটা পুতুল, আমাদের কি তুমি জানলে না সেটা আমরা থাকলে না, সুতরাং আমরা যার নামে গেলেও তোমার দোষ, যার নামে গেলেও তোমার দোষ, মানে যার নামে গেলে বুঝতে হবে আমাদেরকে তুমি যার নামের জন্য বানাইছো, আমাদের কোনো দোষ নেই, আমি নামাজ পড়ি না এটা আমার কোনো দোষ নেই, দোষ কার, তারা বুঝাইতে চায় আল্লাহ, এটা হলো এক ধরনের আকীদা। আবার আদ্রিয়াদের আকীদা ছিল আমার তাকদিরে যা লেখা আছে তাই তো হবে, তাহলে আমি নামাজ পড়লেও যদি তাকদিরে লেখা থাকে জান্নাতি, জান্নাত, নামাজ পড়িয়েও যদি তাকদিরে লেখা থাকে জান্নাত, আমি জান্নাত, তাহলে এত কষ্ট করার দরকার কি বলেন, তাকদিরে তো সব লেখাই আছে, তাহলে আমি নামাজ পড়লেও তাকদিরে যদি লেখা থাকে যে আমি জান্নাত, তাহলে আমাকে জান্নামে যেতে হবে, এটা হলো কাদরিয়াদের আকীদা। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে মানুষকে আল্লাহ পাক পাথর হিসাবে বানান নাই, আল্লাহ পাক মানুষকে কোনো ওইরকম মাখলুক বানান নাই যার ভিতরে বোধ শক্তি নাই, আকল নাই, আল্লাহ পাক
দুইটা রাস্তা দুই দিকে দিয়ে দেখাই দিছেন, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। দুই রাস্তার মাঝখানে আল্লাহ পাক মানুষকে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে বলছেন যে পামান শা আপাল ইউমিন পামান শা আপাল ইয়াকফুর, ইচ্ছা করলে তুমি জান্নাতেও যাইতে পারো, ইচ্ছা করলে জাহান্নামও যাইতে পারো। মানুষ বেছে নিবে সে কোনটাতে যাবে। সে যদি কয় আমি জাহান্নামে যাইতে চাই, তা আল্লাহ কি দরকার তাকে টেনে জান্নাতের দিকে নেওয়ার? আর সে যদি জান্নাতে যেতে চায়, তা আল্লাহ পাক ওয়াদা করছেন وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا, কেউ যদি জান্নাতে যাওয়ার রাস্তা অনুসন্ধান করে প্রচেষ্টা চালান, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে জান্নাতের রাস্তা দেখাই দিই। যদি দুই রাস্তার মাঝখানে আপনি চিনতে পারছেন না কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, ওই জায়গায় থেমে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ রাস্তা তো দুইটা চিনতে পারতেছি না কোনটা জান্নাতের কোনটা জাহান্নামের, আল্লাহ পাক আপনাকে অবশ্যই দেখাই দিবেন কোনটা জান্নাত। কিন্তু আমি আপনি যদি যাইতেই চাই জাহান্নামে, তা আল্লাহ টানি দেখাবেন কিভাবে? এই জন্য জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তবে আল্লাহ পাকের মাশিয়াত, আল্লাহ পাক ইচ্ছা করলে সমস্ত মানুষকে হেদায়েত দিতে পারতেন, কিন্তু এটা আল্লাহর সুন্নত না। আল্লাহর কিছু সুন্নত আছে, সুন্নাতুল্লাহ, কোরআনে অনেক আয়াতে দেখবেন সুন্নাতুল সুন্নাতুল্লাহ। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবীলা, অনেক আয়াতে আছে আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য কিছু সুন্নত বানায় নিছেন, আল্লাহর উপরে কেউ বানাইতে পারে না। আল্লাহ কি করেন? নিজের জন্য বানায় নেন, আল্লাহ নিজে ঠিক করে নেন। তা আল্লাহর কিছু সুন্নত আছে, যেমন আকাশে মেঘ ছাড়াও বৃষ্টি হতে পারে, আল্লাহর ক্ষমতা আছে মেঘ লাগবে না বৃষ্টি হবে, কিন্তু কখনো দেখবেন না মেঘ ছাড়া বৃষ্টি হয়, এটা আল্লাহর সুন্নত, আল্লাহ ঠিক করে রেখেছেন যে মেঘ আসবে তারপরে বৃষ্টি। আল্লাহ পাক ইচ্ছা করলে মেঘ ছাড়াও বৃষ্টি দিতে পারে, এটা আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ পাক করেন না। এজন্য আল্লাহ পাক জমিন পরিচালনার জন্য কিছু সুন্নত, কিছু নীতিমালা আল্লাহ পাক ঠিক করে রেখেছেন। আল্লাহ অনেক জায়গায় ওয়াদা করছেন মুমিনদের সাথে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে হক, মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন ওয়াদা করছেন। এখন আমরা মারি খাই সাহায্য করেন না কেন? আমরা মুমিন হতে পারি, মুমিন না হলে আল্লাহর ওয়াদা করেন না আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, তা আমাদের ইমানে গণ্য করতো আল্লাহ সাহায্য করবেন কেন? আমরা তো মুমিন না, আল্লাহর ওয়াদা আল্লাহ খেলাপ করেন না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ পাক যে ওয়াদা করেন অঙ্গীকার করেন, এটা আল্লাহ পাক কখনো খেলাপ করেন না, আল্লাহর ওয়াদা হক। কিন্তু খেলাপ করে কারা? আমরা মুমিন হতে পারি না, তো আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কেন? কিভাবে করবেন? এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আল্লাহর মাশিয়াত, এটা তাকদীরের একটা পাঁচটা অংশের একটা অংশ হলো মাশিয়াতুল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহর ক্ষমতা, আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারে, কিন্তু আল্লাহ স্বাভাবিকভাবে করেন না। ওয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআ লাকুম, তিনি সেই আল্লাহ যিনি আসমান থেকে তোমাদের জন্য পানি অবতীর্ণ করেন, মিনহু শারাবুন وَمِنْهُ شَجَرٌ فِيهِ تُسِيمُونَ, ওই পানির ভিতরে দুই ধরনের উপকরণ আল্লাহ পাক রেখে দিয়েছেন। মিনহু শারাবুন, একটা উপকরণ হলো তোমাদের পানীয়ের ব্যবস্থাপনা, তোমাদের খাবার পানি, যেই পানি তোমাদেরকে পান করতে হয়, এই পানির ব্যবস্থাপনা আল্লাহ পাক এই বৃষ্টির মধ্যে রেখে দিয়েছেন। وَمِنْهُ شَجَرٌ فِيهِ تُسِيمُونَ, এই বৃষ্টির মাধ্যমে যেই সবুজ ঘাসপালা উঠে, সবুজ ঘাস জন্মে, বিভিন্ন রকমের লতা পাতা জন্মে, এগুলোর মধ্যে আবার আল্লাহ পাক তোমাদের চতুষ্পদজন্তুদের খাবার নিয়ত রেখেছেন। সুবহানাল্লাহ, ইউমবিতু লাকুম বিহিজ জারআ, ওই বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শস্য, ধান, গম, বিভিন্ন রকমের শস্যাদি জমিন থেকে বের করে নিয়ে আসেন। তিনটা ফলের নাম বলছেন, একটা হলো যাইতুন, আরেকটা হলো নাখিল, নাখিল মানে খেজুর, ওয়াল আনাব আঙ্গুর, ওয়া মিন কুল্লি সামারাত, যত রকমের ফল ফলাদি আছে, সমস্ত রকমের ফল ফলাদি, সমস্ত খাবার, সমস্ত শস্য ওই বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ পাক জমিন থেকে বের করে নিয়ে আসেন।
ইন্না ফী যালিকা লায়াতাল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আমাকে খুশি আমাকে পাইতে হলে ওই জমিনের এগুলার দিকে তাকাইলে আমি আল্লাহকে পাইবা, যেদিকে তাকাইবা সেদিকে আমাকে পাইবা, আসমানের দিকে তাকাইবা সেখানেও আমি আল্লাহকে দেখবা, এই যে চন্দ্র দেখবা, সূর্য দেখবা, তারকারাজি দেখবা, এই যে বৃষ্টি দেখবা, মেঘ দেখবা, সেখানেও আমি আল্লাহ আল্লাহকে খুঁজে পাইবা। আবার জমিনের দিকে তাকাইবা, ওই তোমার খাবারের দিকে তাকাইবা, তোমার খাবারগুলোর দিকে তাকাইলে সেখানেও আমি আল্লাহকে খুঁজে পাওয়া। এই জন্য আল্লাহ পাক এই সবগুলোর মধ্যে অসংখ্য আয়াত আছে, নিদর্শন আছে, তবে সবার জন্য না, যারা একটু তাফাক্কুর করবে, একটু চিন্তা গবেষণা করবে তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনুগত করে দিয়েছেন রাতকে, দিনকে, সূর্যকে, চন্দ্রকে। আল্লাহ পাক রাত, দিন, সূর্য, চন্দ্র এগুলোকে মানুষের অনুগত করে দিয়েছে। মানুষের অনুগত কেমনে করছে? এগুলোকে মানুষের কথা মানে না আল্লাহর কথা মানে, তা আমাদের অনুগত হইল কেমনে? মানে আমরা এই রাত দিন, এখন রাত কয়টা বাজছে আমরা কিন্তু বের করতে পারি, রাতের কয় ঘন্টা গেছে, কতক্ষণ গেছে আর কতক্ষণ বাকি আছে, যদি আমাদের ঘড়িয়ে না থাকতো এরকম কিছু না, এরকম সময় নির্ধারণের কিছু বের না হইতো, তাহলে আমরা রাত কয়টা বুঝতে পারতাম। আমাদের কাজগুলাকে, রাত্রের কাজগুলাকে আমরা সুন্দর করে সাজিয়ে নিছি যে এতটা থেকে এতটা পর্যন্ত রাত থাকবে, এর ভিতরে আমার কখন খাইতে হবে, কখন সলা দাদা করতে হবে, কখন ঘুমাইতে হবে, কখন কি কি কাজ। রাতকে আমরা কোন দেশের গরম, কোন দেশের শীত, শীতের আলোকে শীতের প্রস্তুতি, গরমের আলোকে গরমের প্রস্তুতি সব আমরা নিয়ে নিছি। ঠিক দিনকেও আমরা ওইভাবে সাজাই নিছি, অফিস টাইম কয়টা থেকে কয়টা, কোন সময় কী কাজ করতে হবে, ঠিক একইভাবে সূর্য চন্দ্রকে অনুগত করা হয়েছে। সূর্য চন্দ্রকে অনুগত বলতে চন্দ্র সূর্য কয় তারিখ উঠতেছে, সূর্য কিন্তু প্রতিদিন একই রকম উঠতেছে, কিন্তু আমরা হিসাব কিন্তু ঠিক মতো রেখে দিছি কয়দিন উঠতেছে, আজকে কোন মাসের কত সালের কত তারিখ, ছাপ উঠতেছে ডুবতেছে বিভিন্নভাবে এক এক দিন এক এক রকমের, কিন্তু আমরা তার মাধ্যমে আমাদের কাজগুলো ঠিক মতো আদায় করে নিচ্ছি, এর মাধ্যমে এগুলো আমাদের অনুগত। আকাশের নক্ষত্র রাজিও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আলোকে অনুগত। নক্ষত্র রাজি কিভাবে অনুগত? আকাশের নক্ষত্রের দিকে তাকালে বোঝা যায়, বিশেষ করে যারা জাহাজে চলাচল করে, সাগরের মাঝখানে থাকলেও নক্ষত্র দিয়ে তারা দিক নির্ণয় করতে পারে, তারকা দিয়ে দিক বুঝতে পারে, কোন দিক উত্তর দিকে যাবে, কোন দিক কি কোন দিকে যাবে, তারা আকাশের তারকার দিকে তাকালে বুঝতে পারে, তারকা নক্ষত্র দিয়ে বুঝতে পারে, সেগুলোকে আল্লাহ পাক মানুষের অনুগত করে দিয়েছেন। ইন্না ফী যালিকা লায়াতিল লিকাউমিন ইয়াতিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলার মধ্যেও তোমাদের অসংখ্য আয়াত রেখেছেন আল্লাহ পাক, তবে তাদের ওই কওমের জন্য তাদের আকল আছে, ব্যাকল হইলে তাদের জন্য কিছু আকল থাকতে হবে, আকল থাকলে তার জন্য হেদায়েতও আছে, সব আছে, ব্যাকল হইলে সে কিছু খুঁজে পাবে। অনেকে বলে যে এটা খুঁজে পায়নি, আমাকে খুঁজে পাই না, পাইবে কীভাবে, সে তো ব্যাকল, তার আকল নেই, আকল থাকলে সব খুঁজে পাবে, আর আকল না থাকলে সারা জীবন খুঁজেও কিছুই পাবে না। তোমাদের জন্য বিস্তৃত করে রেখেছেন, মুখতালিফান আলওয়ান, কত রঙের, বিচিত্র রঙের, দেখেন এক এক খাবার এক এক রং, তরমুজের কত রকমের রং, এখন তরমুজ বাইরে গেছে দেখবেন কত রকমের তরমুজ, কত রঙের তরমুজ, কত দেশের কত রকমের, এক এক ফল কত রকমের, কত কালারের, এক একটা এক এক কালার, একই ফল আবার কয়েক কালারের, আল্লাহ পাক বলছেন মুখতালিফান আলওয়ানুহু, বিচিত্র রঙের বিভিন্ন ধরনের তোমাদের জন্য জমিনে খাবার সৃষ্টি বিস্তৃত করে রেখেছে। ইন্না ফী যালিকা লায়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, এর মধ্যেও তোমাদের জন্য অসংখ্য আয়াত আছে, লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য। ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু তাহমান তরিয়্যা,
আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বিশাল বিশাল সাগর বানাইছি, সেটাকেও তোমাদের অনুগত বানিয়ে দিয়েছি। সাগরের তারা কাছেও যেতে পারত না যদি আমি তোমাদের অনুগত না বানাইতাম। কিরকম সাগরের মধ্যে তোমাদের জন্য তাজা তাজা মাছ রাখছি, টাটকা মাছ, টাটকা গোস্ত, লাহমান তরাইয়া মানে টাটকা গোস্ত, টাটকা গোস্ত কোনটা মানে মাছ একবারে টাটকা সাগরের ভিতর থেকে কোটি কোটি মনে ইলিশ মাছ। আমরা কয় মন ওখানে চাষাবাদ করি, একটাও চাষাবাদ করি, কত রকমের মাছ এই সাগরের ভিতরে আল্লাহ পাক টনে টনে রেখেছেন, অথচ পানিগুলো লবণাক্ত, লবণাক্ত পানির মধ্যে আল্লাহ পাক এত মাছ, মিঠা পানির মধ্যে আল্লাহ পাক এত রকমের মাছ। তাহলে সেই সাগরের মধ্যে যদি খাবার না থাকতো আমরা কি সাগরে যাইতাম? বঙ্গোপসাগরের ঢেউগুলোর মধ্যে যদি আল্লাহ পাক এই বিচিত্রতা, এই মনোরবিরাম, এই পরিবেশ যদি তৈরি না করতেন, লক্ষ লক্ষ মানুষ কক্সবাজার যেত এগুলো ঢেউ দেখার জন্য, লাখ লাখ টাকা খরচ করে হোটেলে সিট পাওয়া যাবে, কি অবস্থা, কি দেখবে ওখানে, শুধু সাগরের ওই ঢেউটা দেখবে। আল্লাহ পাক এর ভিতরে এত সৌন্দর্য নিহিত রেখেছেন, তা আল্লাহ পাক বলতেছে সাগরকে আমি আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছি। ওই সাগরের ভিতর থেকে তোমরা কত সুন্দর সুন্দর অলংকার বের করে নিয়ে আস, সাগরের ভিতরে কত রকম মণি মুক্তা, কত রকমের অলংকার। সেই সাগরের ভিতরে বিশাল বিশাল জাহাজ নিয়ে চলাফেরা করো, পানির উপর দিয়ে কত ওজন জাহাজটা, কত ওজন, তার উপরে আবার মানুষ, তার উপরে মালামাল, এত টনে টনে ওজন নিয়ে পানির পথে চলা যাচ্ছে। তাহলে এই পানিকে যদি আমি তোমাদের অনুগত করে না দিতাম, পানি যদি বলতে ফাঁক হয়ে যাবে তো সব সাগরের ভিতরে ডুবে যাবে। আমি আল্লাহ সাগরের পানিকেও তোমাদের অনুগত করে দিয়েছি। ওই সাগরের মধ্যে কত হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা করে রেখেছি, কত মানুষের রিজিকের ব্যবস্থাপনা তাই সাগরের মধ্যে দেখে আসে। দেখেন সেখানে মাছ ধরতেছে, মাছ শুকাইতেছে, সুটকির ব্যবসা করতেছে, কত রকমের সাগর কেন্দ্রিক ব্যবসা। এগুলো আমি আল্লাহ এই জন্যই দিয়েছি যাতে তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ শকর আদায় করো। কিন্তু আমরা খাই শকর আদায় করি, সমস্যাই দেখেন সাগরের সব ব্যবহার করতেছি, দেখবেন সাগরের রিজিক অন্বেষণ করতেছে, রিজিক পাইতেছে না, নামাজটা পড়ে না, এরকমও আছে অনেক মানুষ আছে। সেন্ট মার্টিনে যাই দেখেন সাগর দিয়ে তাদের রিজিক চলতেছে, আল্লাহর ইবাদতটাই করে না। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, সালাত ছোয়াটা, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে দেখো আমি বিশাল বিশাল পাহাড়কে স্থাপন করে রেখেছি, আন তামিদা বিকুম, যাতে জমিন তোমাদের দিকে নিয়ে হেলে না পড়ে। যদি পাহাড়গুলোকে আল্লাহ পাক না দিতেন জমিনের ভারসাম্য থাকতো না। এগুলোকে আল্লাহ পাক করা নাকি কোন কোন আয়াত বলছে ফেরেক মারে দিচ্ছে, জমিন তৈরি করার পরে জমিন খালি ডুলে, একবারে দিকে ডুলে একবারে দিকে। যদি এরকম ডুলত আমরা কি করতাম? আমরা তো কেউ তার ফিরে শুনতে পারতাম না। জমিন যদি খালি এরকম করতো আর এরকম করতো সারাদিন কিসের চাকরি, কিসের খাওয়া দাওয়া, কোন সময় বঙ্গোপসাগরে পড়ে যায় ওই আশঙ্কার মধ্যেই তো থাকতাম। দেখেন অথচ সাগরে গেলে বোঝা যায় পৃথিবী ঘুরতেছে, সাগরের পানি একবার এদিকে আসতেছে, জোয়ার হচ্ছে আবার পাটা হচ্ছে, এটাই তো বোঝা যায়। আবার দেখবেন সাগরের পানি কিন্তু স্থির নেই, এইভাবে নড়াচড়ার মধ্যে আছে, তার অর্থ হলো পৃথিবী কিন্তু নড়াচড়া করতেছে, কিন্তু আমরা টের পাচ্ছি না, আমরা স্থিরভাবে বসে আছি, স্থিরভাবে চলতেছি, অথচ পৃথিবীর কাছে পৃথিবী নড়াচড়া করতেছে। আল্লাহ পাক বলতেছেন আমি এই বিশাল বিশাল পাহাড় পর্বত যদি স্থাপন করে না দিতাম এই জমিন তোমাদেরকে নিয়ে সাগরের মধ্যে ডুবে যেত। ওয়া আনহারান, কত নহর কত নদী তোমাদের জন্য প্রবাহিত করে দিয়েছি। সুবহানাল্লাহ, ওই পাহাড়গুলো যেমন জমিনের স্থিরতার জন্য জরুরি, একইভাবে নদীগুলো জরুরি। এই জন্য দেখেন যে নদী রক্ষা করার জন্য কত আন্দোলন, নদীর পানি বন্ধ হয়ে যাওয়া মানে পরিবেশ নষ্ট হয়ে যাবে, ওই জায়গা সব ধ্বংস হয়ে যাবে যদি নদীর স্বাভাবিক স্রোত বন্ধ হয়ে যাবে। নদীর মধ্যে আল্লাহ পাক অসংখ্য পরিবেশ ঠিক রাখার জন্য
নদী রেখে সুবুলান, এবং অনেক রাস্তাঘাট, নদীর মধ্যে রাস্তাঘাট আছে, সাগরের মধ্যে রাস্তাঘাট আছে, পাহাড়ের মধ্যে রাস্তাঘাট আছে, এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ রাস্তাঘাট রাখা নাই। লাআল্লাকুম তাহতাদুন, এগুলো আল্লাহ পাক এই জন্যই রেখেছেন যাতে তোমরা সঠিক পথের দিশা পাও। সাগরে যদি রাস্তা না থাকতো, সাগরের জাহাজ এই এক দেশ থেকে আরেক দেশে যাইতো কিভাবে? বিমানের রাস্তা আছে, বিমানের রাস্তা না থাকলে তো একটার সাথে একটা ধাক্কা লাগে, বিমান প্রতিদিন আকাশে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আকাশে অ্যাক্সিডেন্ট না, বিমান অ্যাক্সিডেন্ট হতো তার বেশিরভাগ জমিনে, আকাশে হয় না। অর্থাৎ আল্লাহ পাক আকাশেও রাস্তা রেখেছেন, জমিনেও রাস্তা রেখেছেন, পাহাড়ের ভিতরে কিন্তু জঙ্গল, কিন্তু কে যেন রাস্তা বানায় রেখেছে, আবার সাগরের ভিতরে আল্লাহ পাক রাস্তা রেখেছেন। আল্লাহ পাক বলছেন এগুলো নিয়ে চিন্তা করলে সেখানে আমি আল্লাহকে তোমরা খুঁজে পাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক গভীর করার তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনের দাওয়াত, কোরআনের তাবলীগের কাজ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের কোরআন দিয়ে পরিবার, সমাজ, ব্যক্তি সব কিছুকে সাধানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।